বুঝতে দেন না, বলে রাজ্যটা আপনাদের, কেউ আপনাদের ঠকিয়ে আবার নিয়ে নেবে। কে কথাটা কি বিচার করতে, রাজ্যটা আপনাদের, কুষ্টিয়ার রাজ্যটা আপনাদের, কিন্তু কেউ আপনাদের রাজ্যটা আপনাদেরকে আবার দ্বিতীয়বার ঠকিয়া আবার রাজ্যটা আপনাদের হাত থেকে নেবে। কে যাই নেবে, উনি কি লাইনত আছে না? নাই লাইনত আছে না? এই জন্য কয় যদি কম, মানে একটা গল্প কর, আমি বলছেন মানে বাপে মানে একটা বুড়া, গল্পটা কম তাহলে কথাটা বুঝতে সুবিধে হবে। গল্পটা এরকম যে একটা বুড়া বুড়ি মানে ছাওয়া আছে, ওই মশক খালি তো মশক বাজার থাকে, পাতার মশক আনছে, বাজার থাকে পাতার মশক আনছে, পাতার মশক আনিয়া যাই হোক বুড়ি করছে ভালো করে রান্না করবো, আজকে আজকে রান্নাটা তাতে ভালো হয়। এমন করে মাংসটা মাংসটা মোটামুটি ইয়ে করিয়া মাটি থাকে ধুয়ে দিতে, তা কেমন করিয়া কুকুরে কুকুরে খাইছে, কুকুর হয়তো হয় এরকম অ্যাক্সিডেন্ট হয় না হয়, তা খাইছে খাওয়ার পরে এরা আসি থাকে মশক নাই, মশক যদি নাই তাহলে এলা ভয় পেয়ে গেলে মা বুড়াটা ভয় পেয়ে গেল, বুড়াটা যদি ভয় পেয়ে গেল এলা বেটি কয় মা গো এলা কি হবে, তখন ওই বেটি কইছে বলে না বেটি আর মায়ের যুক্তি করছে, বলে ঠিক আছে ওই প্যান কয়টা ধরি, তোর বাবা তো তাহলে তোর ধরিয়ে টাঙাইবে, তখন হাতলা ধরি দিবে মোরও একেবারে বুড়ি হাত দিয়ে একটা ঘুরি দিবে, তা তখন এই মাও বেটি যুক্তি করিয়া ওই কয়টা প্যান ধরলে, প্যান ধরিয়া ওটা কাটি কাটিয়ে পশম করলে, মশক টশম করিয়া তারপরে রান্ধি বাড়ি দিলে, দেওয়ার পরে বুড়ে তো আনন্দে খাওয়া লাগছে, খাইতে খাইতে এলা ওই বুড়ি, ওই বুড়ি মানে মাও বাটি চকুতে পাঠেবি করে, চকুতে পাঠেবি বললেন, তা দেখেন যাই খাবার দেয় তাই ওই মানে রান্ধন ঘরের যে বেড়া আছে একঙ্গরি রয় আর দেখে, আর ওই পেটিকে এক পাশে উনিও দেখে, মায়ে দেখে মায়ে দেখে মায়ের ভীতি, আর পেটির ভীতি পেটি দেখে মায়ের ভীতি, তখন ইসিরা ইসি করে কয় বলে মা ইয়া তুই কয় মা গো কবু না কিন্তু কবু না, বলে হ্যাঁ ঠিক আছে বল না, এলা ভাত তো খাওয়া লাগছে খাইতে খাইতে ওরা পেটি কয় মনে মনে কয় যদি যদি বাপক কম মায়ে খায় টান, যদি সত্য কথাটা কয়া টান বাপে খায় টান না মায়ে খায় টান, আর যদি না কম তাহলে বাপে খায় টান, তাহলে মায়ে খায় মায়ে খাবে টান আর বাপে খাবে টান, এরা এইটা চিন্তা ভাবনা করে আর খিলখিলি হাসে। ওই জন্য আমার এই ভূখণ্ডের অবস্থাটা এমন হয়েছে, এ ভূখণ্ডের মানুষ আমার আমরা কিন্তু পাতার মশক ভালোবাসি, কিন্তু পাতার মশকের হাতটিও তো দূরের কথা, এই কি ব্যাঙের হাতটি দেয় তাও আমরা খাই, আর উমরা কয় যদি কম পাবে ইমরা খাইবে কুচবিহার বাসি খাইবে ব্যাঙ, আর যদি কয়া ব্যাঙ তাহলে মায়ে খাইবে এটা কে হয় না না হয় না, এ অনুরূপ এ কুচবিহার ভূখণ্ডের মানুষের অবস্থা কিন্তু আজকে এটাই হয়েছে, এ কুচবিহার বাসি, সেই জন্যে এগুলো কথা এগুলো উদাহরণ উপমা না দিলে আমার ভূখণ্ডের মানুষ বুঝে না, এই জন্য অর্থে কইলে মর্দে বোঝে আর অল্পতে বলে সবে বোঝে, মানে যাই চালাক তাই সব বুঝিবে পায় আর যাই বোঝে না গোটাই খান কাপ বুঝবে না, ও কি বুঝবে অন্য মানছি কোটে কি কর ওইটা দেবে মাটি দেবে, এই জন্য এটা এমন জিনিস। তারপরে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এনডিএ সরকারে থাকাকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী এনডিএ নরেন্দ্র দামোদর দাস মোদী উহায় আমরা বলুন যে আপনি আমাদের কুচবিহার রাজ্য গঠনের ব্যাপারে এর আগের সরকারটা এরকম করেছে, আপনিও যদি তাদের মতো যদি ইয়ে করো তাহলে পরিষ্কার বলুন, সেই জন্য আমরা গেটার কুন্দরজি পূজা তো দিয়েছিলাম আপনার সাথে দেখা করার জন্য আমরা দিল্লিতে যাচ্ছি।
আমরা দিল্লিতে যাচ্ছি, আপনি আমাদের কোচবিহার রাজ্য গঠনের বিষয়ে আমাদের সাথে দেখা করবেন কি করবেন না বলেন। আমরা সেই কথাটা পাওয়ার পরে তারপরে ওই নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী গঠন করলে, এ গৃহমন্ত্রী এ কুচবিহারবাসী আসতে আসতে কুচবিহারবাসী আসতে আসতে মুই এইটা জানে না, কারণ এই কুচবিহার ভূখণ্ডের মানুষ যদি কুচবিহার আসে তাহলে মোর মাথা কাটা মাথা ইয়ে হয়ে যাবে। সেই জন্য হে রাজনাথ সিং এ কুচবিহার রাজ্য গঠন করার বিষয়ে তুই তাড়াতাড়ি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনে এই কথাটা কয়া ভারতবর্ষের গৃহমন্ত্রী গঠন জারি করতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এইটা হচ্ছে প্রাইম মিনিস্টার লেটার, প্রাইম মিনিস্টার লেটার টু অনারেবল হোম মিনিস্টার ফর টেকিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন রিগার্ডিং ফরমেশন অর রিফরমেশন অফ কুচবিহার স্টেট অ্যাজ পার ট্রিটি সাইন অন 28 আগস্ট 1949 বিটুইন হিজ হাইনেস মহারাজা অফ কুচবিহার অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই কথা যখন বলা হচ্ছে ও কেল্লা পথে হচ্ছে রাজ্যটা সরকারের দরকার মানুষগুলোর দরকার নাই, হয় না? এই কথাটা কি প্রধানমন্ত্রী যে লেখিয়াতে অর্ডার করছে এটা কি মিথ্যা কথা? এটা মিথ্যা কথা নাকি? এটা মিথ্যা কথা নয়। তারপরে লাস্টে এই যে যখন আমার সাথে এইরকম করে তারপরে কি করলো তালো, এবার তো ভালো লাগে না, কমর খিসিয়ার তালো, কমর খিসিয়ার, এবার কমর খিসিয়ার দিল্লি বুড়ি যাত্রা করলো, চলো দিল্লির দরবার রাজ্য হবে কুচবিহার, চলো দিল্লির দরবার রাজ্য হবে কুচবিহার, এই এমন করে গেল। যাওয়ার পরে তারপরে শুনে আমার ফাইনাল কথা কয়া দিল, ফাইনাল কথা যখন কয়া দিল তারপরে এখন ইয়ার কুইয়ার পরে তো আর কোনো কথা নাই, কথা এলা যেটা আছে রাজ্যটা ডিক্লেয়ার, রাজ্যটা ঘোষণা, রাজ্য ঘোষণার বর্তমান প্রসেসিং চলবে লাগছে, প্রসেসিং চলবে লাগছে, এইটা প্রসেসিং ওদের জন্য লাইনও থাকা খায় লাইন হঠাৎ কেরাসি হঠাৎ ওই যেটা কোনো জিনিসটা পাওয়া যায় ওটি কোনা অন্তত পক্ষে পাথর বা ইট একটা ধোয়া খায়, যদি পাথরও না দাও ইটও যদি না দাও তাহলে ওটা কোনো কাজ আছে কাজ নাই কাজ লাগবে নাকি? কিন্তু যাই জানে তাই পাথরটা রাখবে তাই ইচ্ছা রাখবে যে এই টানতে মনে লাইনও থাকো। হে কুচবিহারবাসী, পিআইডি রিপোর্টর ভারতবর্ষের সরকার পরিষ্কার করে কয়া দিছে এ গ্রেটার কুচবিহার বিপুল অ্যাসোসিয়েশন আপনাদের কুচবিহার রাজ্যটা ভারতবর্ষের সংবিধানের 74 আমরা গঠন করে দেব এবং আপনাদের যেটা ভাষা কৃষ্টি সমন্বয় সম্প্রীতি সংস্কৃতি যেটা আছে সেইটা আমরা কি করে দেব সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব। অর্থাৎ ভাষাটা ভারতবর্ষের সংবিধানের অষ্টম তপশিল আপনাদের ভাষাটা হবে এবং কুচবিহার রাজ্যটা ভারতবর্ষের সংবিধানের প্রথম তপশিলে এবং ভারতবর্ষের সংবিধানের তপশিলে 1 নম্বর তপশিলে হবে। এই জন্য আপনারা যেহেতু ভারতবর্ষে ভারত সরকারকে ভারতবর্ষকে সংবিধানের জ্ঞান দিলেন এই জন্য সেই জ্ঞানের ধরি আপনারা, এই জন্য আপনাদের ভূখণ্ডের মানুষ, আপনারা যে ভূখণ্ডের মানুষ, আপনারা সরকারের মানুষ, আপনারা 33 মানে নেতাজিদের মিথিলাপুরের মানুষ, আপনারা দাপরদিকের প্রাগজ্যোতিষপুরের মানুষ, আপনারা মহারাজা নরনারায়ণের পিরিয়ডে যেটা কামতাপুর ছিল আপনারা কামতাপুরের মানুষ, আপনারা কামতা বিহারের মানুষ, আপনারা কুচবিহারের মানুষ, আপনারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং ভারতবর্ষ আপনাদের কাছ থেকে জ্ঞান নিয়ে ভারতবর্ষ উপকৃত হয়েছে। আজকে যদি এই 70টা বছর আপনারা পিছিয়ে গেছেন এর জন্য আপনাদেরও এটা আপনাদের অচৈতন্যতার কারণ, কথাটা কি খারাপ হয়েছে? এই জন্য আমার এই ভূখণ্ড প্রধানমন্ত্রী হওয়া প্রয়োজন ছিল, আমরা
ক্ষমতা প্রধানমন্ত্রী হয় নাই। আমার এই ভূখণ্ড প্রধানমন্ত্রী ফর্মের চাকরি ছিল, প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করি নাই। আমার এই মন্দির রাজ্যটা হয়েছিল, সেদিন আমরা রাজ্যটা কিনি নাই। আমার এই ভূখণ্ডের মানুষ কাহো করছে রাজ্যটা দিলা হয় তা তোর হচ্ছে মানা, রাজ্যটা দিলা হয় তা হোক কাই নেই নেও, কার মাটি কাই নেই নেও। এই জন্য আমরা রাজ্য হচ্ছে আমরা জানি না। আমার বাপ মাও এই তিনটা পিড়ি তিনটা পিড়ি আমার জানা নাই যে আমরা কাই, আমরা কি, আমরা কেমন করে পৃথিবীতে আসল এবং মানব সভ্যতা কিভাবে আমরা শিক্ষা শিক্ষা অর্জন করিয়া আমার পৃথিবীর এই পূর্বপুরুষের নিকটে শাসন করছে। এই জন্য এখন উপস্থিত উপস্থিত আজকে যেটা বর্তমান পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিশ্চয়ই তোমরা অবগত হলে, এই জন্য আগে আমার জানা প্রয়োজন যে আমরা কোথায় আছি, আমরা আছি কোথায়, আমার অবস্থানটা করে। এই জন্য আমরা গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন জন্ম হওয়ার আগে এই আমাদের ভূখণ্ডের মানুষ না ছিল যে আমরা গাছত আমরা গাছের পাতা আছি না গাছের ডালত আছি না আছি আমরা মাটি আছি। এই জন্য আমার এই ভূখণ্ডের মানুষ জানে না না কোথায় আছি আমরা, না গাছ না গাছের ডালত না গাছের পাতা নাকি মাটি। এ আমরা এমন করিয়া বাস্তবটা ইয়ে করে চলল না রে, আমরা গাছের সত্যি আমরা এটা জানি নাই। গাছের পাতা যদি থাকি গাছের পাতা তো উড়ি ফেলে, গাছের পাতা তো অল্প আয়ু, ঢাল তো থাকে তার ঢাল তো অল্প দিনে ম্যানেজমেন্ট করিয়া হয়তো হট হুজা বাতাসে ভাঙি যায়। কিন্তু রে গাছটা কোথায় হল মাটি, তাহলে মাটি কেন ভাগ কি হয় না হয় ও কুমিয়ার বাসি হয় না হয়, হ্যাঁ মাটি থেকে গাছ হয়। এই জন্য মাটি এই জন্য আমার পূর্বপুরুষে করছে যে বাবা রে বাবা রে এই যত কিছু হোক বাবা যা কিছু সর্বস্ব হারা হবো কিন্তু বাবা তুই মাটি সাপুটা বাবা মাটি মাটি হলো কাকে ধরত। এই আমার এই খেয়াল না থাকার কারণে আমার পূর্বপুরুষে আমার ঘর বলে আসে ঘর আসে বটে রহিত করম আছে আমি যাহা করি জীবন জোয়ারের জল সমুদ্রের ছায়া, জীবন জোয়ারের জল সমুদ্রের ছায়া, তারপরে কয়েকটা কিনে ভুলিয়া কখনো মন বিষ্ণার বলে কায়া, ফুটিল গগনে ফুল মৃদু তলে বাস সূর্যবিহীন প্রকাশ নাহি অবকাশ, প্রকাশের গতি থেকে মনগতি স্থির আমি তো ভুলিনি কবু কেউ বুঝিলাম তবু হেতু কি করিতে চাও আমি যাহা করিয়াছি তুমি তাহা পাও, পিতা তুমি হেতা নরহ অনর শুনিয়াছি দেব নহ তুমি মানব, কর্ম যাহা করিয়াছ তুচ্ছ কেন ভাবি সময়ের সংকেতে তুই সত বুঝিতে পারবি, সময় যখন শেষ হবে তখন তুই বুঝবু কিন্তু যারা তুই বুঝবু সেটা করার কিছু থাকবে না। এই কথা শ্রীকৃষ্ণ অর্জুন জ্ঞান দিয়েছিল। অর্জুন কারমানি বাদী কেলাসে মা ফলে কি কথা যেন মা কর্ম ফলে মাতৃকবি কারমানি, এ অর্জুন কর্ম করে যা ফলের আশা করিস না। কিন্তু আজকে কলির শেষ লগ্ন এই যুগ সন্ধির খরচ মানুষ কর্ম করার আগে কি চায় ফল বলে তোমার গেটার গেলে পাইখা পাইখা দেওয়া খায় হায় হায় তোমার গেটার গেলে বলে পাইখা গেটারটা বলে তোমার
উনার বলে না হয় পাইখাটা বলে উনার, আর ওই জন্য পাইখাটা কত কষ্ট করিয়া কামাই করে পাইখাটা বলে তোমার চাওয়া খায়। হায় হায় বলে কথাটা ভুল আছে নয়, পাইখাটা তুই মায়ের চরণ দেব, এই মা এই মায়ের চরণ দেব, বাপ্পার চরণ দেব, মায়ের চরণ দেব, আমি আশীর্বাদ পাবো। এই জন্য কুচবিহার ভূখণ্ডের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে বাবা মার বাবা মার ঘর স্থাপন করা আছে, শিব আর চণ্ডীর ঘর। তো সেই জন্য এই কুচবিহারবাসী আজকে আমন্ত্রিত অতিথির বর্গ, মুই বহুত আশা করিয়া যে যটেশ্বর যটেশ্বরে তুমি আসলো, মুই এই তুভাগত যাবার জন্য তুভাগত যাবার জন্য মুখ বিষে করছে। তা মুই বললাম আরে মুই যটেশ্বর যাই, তা যটেশ্বর আসিয়া ওটা কোনো তুভাগত চলবে তুভাগতের মানুষও ছাড়ে না, একটা মানুষ মুই এলাম কয়টা হক কথাটা, কিন্তু মুই একলাই নয় তোমরাও সবাই আছে। এই জন্য সকাকে তৈরি হওয়া লাগবে, সকাকে তৈরি হওয়া লাগবে। এই জন্য ধার করা বুটের বোর বা ঠটকে কারি নাই রে, এই জন্য নিজে পাট তৈরি হোক, তার পাট তৈরি করো, নিজে 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 তৈরি হোক, নিজের কথা নিজে কওয়া শিক্ষা খাবে, নিজের অধিকার নিজে নিজে প্রতিষ্ঠা করা খাবে, নিজের ভূখণ্ডের পরিচয় মানুষের নিজের কর্মের মাধ্যমে ভূখণ্ড প্রতিষ্ঠিত হবে সত্য। আর এটা মনে রাখবেন যে মিথ্যা কোনোদিনও প্রমাণ হয় না, মিথ্যা কোনোদিনও প্রমাণ হয় না, প্রত্যেকটা যুগতে মিথ্যা প্রমাণ করার জন্য চেষ্টা করছে, কিন্তু মিথ্যা কোনোদিনও প্রমাণ হবার পারে না, সত্যই প্রমাণ তো হয়েছে, কিন্তু সত্যের জয় ধীরে ধীরে হয়, সত্যের জয় ধীরে ধীরে হয়, আর সত্যের করিবার পাইবে না কোনো কিছু ক্ষয়, এটাই জানবেন, এটাই চিরন্তন, এটাই চিরন্তন শাশ্বত সত্য ইউনিভার্সের কথা। এই জন্য প্রুফ প্রমাণ মুই দিদার করো, যদি তোর কিছু করার থাকে, যদি তোর কিছু মোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার থাকে, তাহলে ভারতবর্ষের ব্যবস্থাপনা আছে, দপ্তর আছে, সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, সব যেটুকুনে যাবো সেটুকুনে মোর বিরুদ্ধে কমপ্লেন কর, এইগুলো সমস্ত জায়গায় দপ্তর হাইকোর্ট সুপ্রিম কোর্ট সমস্ত জায়গায় খাঁটি বেড়াইছে যে গ্রেটার কুচবিহার বিপদ অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কোনো জায়গায় মামলা রুজু হয় না, কোনো জায়গায় মামলা রুজু হয় না, মামলা হয় না। আর এইটা ভারতবর্ষের সুপ্রিম কোর্টে কয়া দিছে, এ কুচবিহারবাসী করছে না, বলছে যেহেতু তোমার জন্ম ভারতবর্ষের জন্মের অনেক আগর, এই জন্য ভারতবর্ষের সুপ্রিম কোর্ট মই, ভারতবর্ষের হাইকোর্ট মই, ভারতবর্ষের জজকোর্ট মই, ভারতবর্ষের এসিজেএম মই, ভারতবর্ষের সিনিয়র জজকোর্ট মই, কিন্তু তোমরা কুচবিহার ভূখণ্ডের মানুষ ভারতবর্ষের জন্মের আগে, অতএব তোমার বিরুদ্ধে তোমার বিজয় একটা শব্দ একটা কথা আলোচনা করার মতো ভারতবর্ষের সংবিধানের কোনো পাওয়ার কোনো জুরিসডিকশন কোনো এখতিয়ার মুখ দেওয়া হয় না। এই কথাটা ভারতবর্ষের সুপ্রিম কোর্টে বলছে, সেই জন্য সবাই জানে কথাটা। এই জন্য আমার জিজ্ঞাসা করে যে পেপারে কতগুলো কেটারের আওয়াজ বিরায় ওই পেপার থেকে যদি গেটার করে তাহলে হল, আমার পেপারটা না টিভি না পেপারও, এই জন্যে এটা কোনো এই মঞ্চের সামনে মানে এই হলের সামনে অনেক মিডিয়া আসে ঘুরে যায়, আসে জিজ্ঞাসা করে ভাই এখানে কি হচ্ছে, বলে গেটারের প্রোগ্রাম, বলে গেটারের কি প্রোগ্রাম, বলে ইন্টেলেকচুয়াল প্রোগ্রাম, বলে ইন্টেলেকচুয়াল প্রোগ্রামটা কি ব্যাপারটা, বলে বর্তমান কুচবিহার রাজ্য গঠনের বিষয়ে কত কি হয়েছে না হয়েছে, এগুলো তো গেটার কুচবিহারের মানে কর্মীদের মধ্যে সীমাবদ্ধ আছে, তাই এখন এই ভূখণ্ডের মানুষগুলো তো জানে না, ওদেরকে কথাটা জানানোর জন্য ইন্টেলেকচুয়াল সেমিনার করা হয়েছে, ও তাই নাকি, আচ্ছা এটা কোন গেটার, বলে কেন এটা কোন গেটার, গেটারটা একটাই, উমেশ জানে গেটারটা কোন, দেখো কীভাবে পলিসি কথাটা কীভাবে দেয়, দেখলো যে কোন গেটার, যখন আমার কর্মী বলো বলে গেটার তো কোনো ভাগ নাই,
বলে না না সেটাকে ভাগ আছে, বলে কি করে ভাগ, আপনারা ভাগ করেছে না, বলে আমরা আমরা সেটা বলতে পারি না, ভাগ করলাম ওই এলাকা চলে যায়। আরে উমরে ভাগটা করছে ভূখণ্ডের মানুষকে বিভ্রান্ত করে, আর যখনই দেখছে যে এইরকম কথা শুনতে বলতে ওই জন্য ওরা উনি তাকে চাপবে। এই জন্যে এটা যদি অন্য কারো যদি ইন্টেলেকচুয়াল সেমিনার হলে হয় মিট হলে হয় তাহলে দেখলে নয় এক সপ্তাহে আগে পেপারের বিড়াইলে হয় যে ফালা কাটা জটের স্বরে এই গ্রেটার গুজরাট ত্রিপুরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা ইন্টেলেকচুয়াল মিট অনুষ্ঠিত হবার যাবার আছে পেপারের বিড়াইলে হয় তা ভাই রে। ওই জন্য আমরা প্রত্যেকটা গ্রেটার গুজরাট ত্রিপুরা অ্যাসোসিয়েশনের করবে নিজে ভাবা লাগবে। Think yourself as a press. Think yourself as an electronic media. Think yourself is the IPS. Think yourself as the IPS officer. Think yourself as the ICJS. Think yourself as the Prime Minister of India. Think yourself as the Honorable Home Minister of USA, of India. এইটা অন্যের থিঙ্কিংয়ের উপর চিন্তা ভাবনা করিয়া ভাই কুচবিহার ভূখণ্ডের মানুষ অন্তত পক্ষে পা ফেলায় না। মুই গ্রেটার গুজরাট ত্রিপুরা অ্যাসোসিয়েশনের পক্ষ দাঁড়িয়ে মুই সরকারের চরণ করজোড়ে অনুরোধ করো যে ভাবো সময় নষ্ট করার, যা অতীতে যে সময় আমরা অপেক্ষা করছি সেই সময় চলে গেছে, কিন্তু আগন্তুক যেটা পরিস্থিতি আছে সামনের দিনে যেটা জাতির যেটা বর্তমান যেটা সংকট আছে খারাপ হচ্ছে, ওই সবাইকে অনুরোধ করিত যে এখন আমরা কারো অন্যের দ্বারা প্রভাবিত নয়, অন্যের দ্বারা পরিচালিত নয়, যে আমরা নিজেদের স্বয়ংচালিত আমরা অটোমেটিক আমরা বুঝি, আমরা কারো ভাষার দ্বারা আমার জ্ঞান দেওয়ার প্রয়োজন নাই। আমার ভূখণ্ডের মানুষ এখন কি হয়ে গেছে, অর্থাৎ নিজে নিজে চলবার পারে, নিজের কথা গভর্নমেন্ট মেশিনারি কভার পারে, নিজের কথা সমাজ কভার পারে, নিজে চলবার পারে, কারো দ্বারা নির্ভরশীল নয়। এই জন্য এখন সমস্ত জেলা এগুলো কুচবিহার রাজ্যের যেটা ইন্ডিয়ান রেজিমেন্টের যেটা নারায়ণী রেজিমেন্ট এই 1949 সালে 30 আগস্ট যেটা পরিষ্কার ভারত মুক্তির চুক্তিতে এই অ্যাগ্রিমেন্ট অ্যানেক্সার এতে পরিষ্কার যেটা বলা আছে যে ওই চুক্তি মোতাবেক সেই নারায়ণী সেনা ভারতবর্ষের ইন্ডিয়ান যেটা আর্মি সেই ইন্ডিয়ান আর্মি ওই রেজিমেন্টটা অবলাছে, ওই রেজিমেন্ট এই নারায়ণ শব্দটা যোগ করিয়া কুচবিহার রাজ্যের যেটা স্টেট ফোর্স কুচবিহার রাজ্যের স্টেট ফোর্সের নাম হচ্ছে নারায়ণী রেজিমেন্ট নারায়ণী ফোর্স, এবং সেই ভারতবর্ষের রেজিমেন্ট এই নারায়ণ শব্দটা প্রয়োগ করিয়া ভারতবর্ষ নারায়ণী রেজিমেন্টটাকে ইমপ্লিমেন্ট করা হবে। সেই দিন 1949 সালের 30 আগস্ট কুচবিহার ভূখণ্ডের মহারাজা শ্রী শ্রী জগৎবীন্দ্রনারায়ণ খুব বাহাদুর এই প্রতিশ্রুতি দিতে, সেই প্রতিশ্রুতি মোতাবেক আজকে সেই এই রেজিমেন্টটা সেই রেজিমেন্টে ভারত সরকার সেটা পালন করবে রাখছে। উমরে যদি সোগে যদি আমার কয়া দেয় তাহলে আমরা কি বুঝলাম রে, এই সোক এই জন্যে 28 আগস্ট সেই কথাটা করছে যে যে চরম সত্য ইতিহাসটা আমার ভূখণ্ডের মানুষ জানে নাই সেই চরম সত্য ইতিহাসটা গ্রেটার কুচবিহার ত্রিপুরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে 28 আগস্ট আনুষ্ঠানিকভাবে এই ভূখণ্ডের গ্রেটার কুচবিহার ত্রিপুরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে সম্প্রচারিত হয়েছে। তা প্রত্যেকটা কাগজে আছে, সেটা করে আমার নারায়ণী সেনার যেটা দাপট যেটা রণনীতি যেটা রণকৌশল যেটা রণকৌশল করে বিস্তারিত বলা আছে সেই রণকৌশল যেটা আমার সত্য কথা সত্যকে হারিয়ে দাবি রাখার জন্য যেটা কৌশল করছিল এবং পরবর্তীতে যেটা ইতিহাস বিকৃত করিয়া আমার করেছিল যে কিডনি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, আমরা সেই কথায় অনুপ্রাণিত হয়া আমরাও
মনে করতে হয়েছে আমরা যদি থাকলাম হয় তাহলে আমরা দেশের স্বাধীনতার জন্য রক্ত দিলাম হয়। আয় রে আমরা সেই চিন্তা ভাবনা করি, আয় রে আমরা ভাবি যে তাই আমার পূর্বপুরুষ। কিন্তু আজকে আমরা চিন্তা করে দেখলাম যে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। আজকে মিথ্যা হয়েছে দেখিয়া এই বর্তমান সভ্যতা সেই কথার আজকে জবাব দেওয়ার মতো কোনো শব্দ খুঁজি পায় না। এ হ্যাঁ, সেই জন্যে এটা যার যেতে দুর্বলতা তার সেটি গুণে লাগছে। আই সত্য কথা, এই সত্য ইতিহাস আজকে পৃথিবীর সারা বিশ্ব দেখবার আছে যে ক্রেটার গুজরাটি বোঝা তো দিয়ে সব যে কি কথা কয়। আর উত্তর পূর্ব ভারতে আর চতুর্থে তাদের আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে এগুলা কথা গভর্নমেন্ট প্রসেসিং এগুলার মাধ্যমে আজকে প্রচার মানে পরিষ্কার প্রমাণিত যে উত্তর পূর্ব ভারতে একটা কুচবিহার নামে একটা নতুন রাজ্য গঠিত হতে যাচ্ছে। যে কুচবিহার রাজ্যটা সত্যি এতদিন এটা কুচবিহার ভূখণ্ডের মানুষের এটা জানারও কোনো ইয়ে ছিল না। আজকে কুচবিহার ভূখণ্ডের মানুষ সত্যি কথা এই কথাটা জানার পরে আজকে আমরাও ভারতবর্ষের বহু লিডার এগুলো জানি না। আর যারা জানতাম তারা আমরা কোনোদিন এই কথাগুলো বলি নাই। কেন বলি নাই? কারণ যদি বলি তাহলে তো কোথায় বলবো, কারণ সব দিকে তো কুচবিহার ভূখণ্ডের মানুষ। সেই এখন সবাই জানি বেড়াবে আমাদের যেটা রাজনীতির যেটা এতদিন যেটা ডাক্তারানি খাচ্ছাতারি সেটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য উমরা এই কথাগুলা কোনোদিন আমার ভূখণ্ডের মানুষের আগত হয় না। এই জন্য এগুলো গোপনে গোপনে অফিসে এগুলো বুদ্ধি করে এখন আমার এই ভূখণ্ডের মানুষ দুই চারটা মানুষ দেখলে পরে আগত উমরে সাবধান হয়ে যায় এই খবরটা এখন দুঃখান কি আনে নয়। সেই জন্য অফিসে বসে এগুলো কালচার করে এ সদ্য বৃহত্তর কুচবিহারবাসী মই চাঁদপাড়ের মতো আরও তোমাকে অনুরোধ করিব যে আজকে যে পরিস্থিতি আজকে খারাপ হচ্ছে এই পরিস্থিতি থাকিয়া মুক্তি হবার মুক্তি পাবার জন্যে আজকে এই জনসাধারণ ইন্টেলেকচুয়াল মিটের মাধ্যমে এবং এই বুদ্ধিজীবী এবং শিক্ষিত এই আমার এলাকার মানুষের এবং সমবেত বুদ্ধিজীবী মানুষকে নিয়ে যে আজকে আলোচনা চক্র এই আলোচনা চক্র যে কথাগুলো ক্রেতা কুচবিহার বিপুল জাতি দিয়েছেন এই সংগঠনের মাধ্যমে ক্রেতা কুচবিহার বিপুল জাতি দিয়েছেন লিডারের মাধ্যমে তোমরা এতক্ষণ যাবত শুনলেন বা জানলেন তার পরিপ্রেক্ষিতে এটা কোন সকালে গেছে সাথে সংস্কৃত দেওয়া আছে সেই সাথে সংস্কৃত পরিষ্কার লেখা আছে যে আমরা কি বিচার করছি যে সিন্স দ্য ইনসেপশন অফ দ্য কি বলে উইদাউট ইউর অ্যাডভাইস উই ক্যানট প্রসেস উই ক্যানট সাকসেস উই ক্যানট অ্যাচিভ সাকসেস। মানে ডিজিটাল গোয়াতে এই কুচবিহারবাসী দি গ্রেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন মানে সমগ্র কুচবিহার ভূখণ্ডের মানুষের সংগঠন। এই জন্যে যাই অনেকে গ্রেটারে যুক্ত নাই সেই জন্য গ্রেটারে যুক্ত না থাকা মানুষগুলোর কাছে করতে অনুরোধ যে এই সংগঠনটা মানে সরকারের সংগঠন বৃহত্তর কুচবিহার ভূখণ্ডের মানুষের সংগঠন সকালের সংগঠন। ওই তোমার অনুরোধ করি যে তোমার সহযোগিতা বিনা তোমার সহযোগিতা ভূখণ্ডের মানুষের সহযোগিতা ছাড়া আজকে এই মহৎ কাজ এত বড় কাজ যে গ্রেটার কুচবিহার বিপুল অ্যাসোসিয়েশনের পক্ষে সম্ভব এটা সম্ভব নয়। সেই জন্যে এই কথাগুলা তোমরা সেমিনারও দায়িত্ব আসিয়া তোমরা নিজে শোনো এবং করো। করার পরে তোমরা নিজের যেগুলো কথা শুনলে শোনার পরে তোমার যেটা অভিমত হয় সেই অভিমতগুলো তোমরা সাজেশন স্লিপে লিখে দেবে। সাজেশন স্লিপে তোমার যেটা স্টেটমেন্ট তোমার যেটা মতামত যে কীভাবে কাজটা করলে পরে আমার যেটা এই লং টেরিস গোল লং টেরিস ডিজায়ার এইটা সাকসেসফুল করা যায় সেই জন্য এই আমার এই ভূখণ্ডের এই বুদ্ধিজীবী মানুষগুলোর কাছে আবেদন করা হচ্ছে যে তোমরা সাজেশন স্লিপ মতামত দেবে।
এবং প্রত্যেকটা মানুষের কাছে মেম্বারশিপ ফর্ম দেওয়া আছে। যে চিন্তা এই কথাগুলো শোনার পরে চিন্তা করলেন যে আরে গ্রেটার গুজরাট বিপদ অ্যাসোসিয়েশন এটা এতদিন যেটা ভাবছুক গ্রেটার গুজরাট বিপদ অ্যাসোসিয়েশন সেটা এই এইরকম জিনিস নয়। আজকে ওই ইন্টেলেকচুয়াল মিটিং আজকের পরে যে কথাগুলো জানল তাতে গ্রেটার গুজরাট বিপদ অ্যাসোসিয়েশনটা এটা সম্পূর্ণটা আলাদা। এই জন্যে ওই গ্রেটার থাকলেও ওই গ্রেটার আর গ্রেটার না থাকলেও ওই গ্রেটার এই জন্যে তাই প্রার্থী করে উনি ভাবে না যাতে ওই গ্রেটার নোয়া উনি ভাবে না যাতে ওই বন্ধ থেকে একজন নাই।